রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মূল হোতা মনির হোসেন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব ঢাকা ও কুমিল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এদিকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত উনত্রিশ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাচ, চাপায় নিহত হয় এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম এরপর সেখানে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা আর এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে র‍্যাব বলছে দীর্ঘদিন ধরে যারা দেশকে অস্থিতিশীল করতে নাশকতা চালিয়ে আসছে তাদের ইন্ধনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এর মূল হতা মনির হোসেন র্যাবের ব্রিফিংয়ে জানানো হয় বিক্ষুব্ধ জনতার মধ্যে চক্রের পনেরো থেকে বিশ জনের একটি দল গাড়ি ভাঙচুর ও পুরানোর কাজে ভূমিকা রাখে গ্রেপ্তারকৃত মনির এই যে নাশকতা হয়েছিল তার নির্দেশনা ও পরিকল্পনায় পনেরো থেকে বিশ জনের একটি চক্র তারা এই নাশকতা করেছিল এই রামপুরার যে নাশকতাটি হয়েছিল সেটা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা তাদের ছিল এদিকে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে র্যাব জানায় ওই ছাত্রী যৌন হয়রানির অভিযোগে প্রথমে একটি জিডি করেন পরে মঙ্গলবার রাজধানীর রমনা থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাকে কলেজে আসতে বলা হয়েছে বা তাকে বাসায় যেতে বলা হয়েছে এবং প্রস্তাব। বা বিভিন্ন মেসেজ দেয়া বা অশালীন মেসেজ দেয়া বা অবান্তর যে মেসেজগুলো এগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর গাড়ি ও অগ্নিসংযোগের মূল হতা মনির হোসেন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব ঢাকা ও কুমিল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এদিকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত উনত্রিশ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাস চাপায় নিহত হয় এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম এরপর সেখানে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা আর এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে র্যাব বলছে দীর্ঘদিন ধরে যারা দেশকে অস্থিতিশীল করতে নাশকতা চালিয়ে আসছে তাদের ইন্ধনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এর মূল হতা মনির হোসেন র্যাবের ব্রিফিংয়ে জানানো হয় বিক্ষুব্ধ জনতার মধ্যে চক্রের পনেরো থেকে বিশ জনের একটি দল গাড়ি ভাঙচুর ও পুরানোর কাজে ভূমিকা রাখে গ্রেপ্তারকৃত মনির এই যে নাশকতা হয়েছিল তার নির্দেশনা ও পরিকল্পনায় পনেরো থেকে বিশ জনের একটি চক্র তারা এই নাশকতা করেছিল এই রামপুরার যে নাশকতাটি হয়েছিল সেটা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা তাদের ছিল এদিকে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে র্যাব জানায় ওই ছাত্রী যৌন হয়রানির অভিযোগে প্রথমে একটি জিডি করেন পরে মঙ্গলবার রাজধানীর রমনা থানায় সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাকে কলেজে আসতে বলা হয়েছে বা তাকে বাসায় যেতে বলা হয়েছে বা বিভিন্ন বা বা অশালীন ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা